মামু, দাঁড়াও মামু, শুধু শুধু নিজের বিপদ বাড়িও না, দাঁড়াও। হ্যালো, ফোর্স রেডি আছে? গুড, বাজারের পেছন দিকটা দিয়ে ঢুকতে বলো। হ্যাঁ, ও দিদি, বেল্টের দাম দিলেন না? ফিরে এসে মিটিয়ে দিচ্ছি দাদা। দাদা, এখান থেকে কাউকে দৌড়ে যেতে দেখেছি? হ্যাঁ, আমার বেল্ট নিয়ে গেল, আবার দামও দেয়নি। কত দাম? 200। পুলিশ চারদিক থেকে তোমাকে ঘিরে রেখেছে, চিন্তা করো না। তোমার যে বন্ধু, যার ভরসায় তুমি এতদিন গা ঢাকা দিয়েছিলে, সেও অ্যারেস্ট হয়েছে। এবার তুমি সারেন্ডার করো, তাহলেই তোমার মঙ্গল। দেব, দেব বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিলে, ব্যাস সব মিটে গেছে। আমি তো তোমাদের সাথে কোনো কন্ট্যাক্টেই নেই, তো তোমরা শুধু শুধু আমার পেছনে পড়ে আছো। দোষ করলে সেটা স্বীকার করার সাহসও রাখতে হয়। একটা মেয়েকে গুন্ডা লাগিয়ে মার খাওয়ালে, আধমরা করে মেরে ফেলে রেখে দিলে, হয়তো মেরেও ফেলতে, কিন্তু ভোলে বাবা ছিল বলে আমি বেঁচে গেছি। পার্বতী, 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 আমার কথাটা শোনো পার্বতী, তোমার ভুল হচ্ছে কথাটা, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই পার্বতী। দেব, 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 আমার কথাটা শোনো, তো বিশ্বাস করো, এখন আমি আর কোনো ঝামেলার মধ্যে নেই, দেব আমার কোনো দোষ নেই। দেব, তাহলে আমাদের থেকে পালাচ্ছিলে কেন? যতক্ষণ না উত্তর দেবে ততক্ষণ এই মার থামবে না। সত্যি কথা বলো, দেখি তোমার কত সহ্য ক্ষমতা। বলো সত্যি কথা। আমি সব স্বীকার করছি, আমি সব বলছি। তারা মামা, তুমি কাজে একা তো নও, তোমার সাথে আর একজনও আছে, তার নাম বলো, বলো। পার্বতী, কেউ নেই আমার সাথে, যা করেছে আমি করেছি, বিশ্বাস করো। মিথ্যে কথা, তুমি সত্যি কথা বলো না। অনেক দাঁড়াও পার্বতী, ছেড়ে দাও ওকে, যা শাস্তি দেওয়ার এবার আইন দেবে, বাকিটা পুলিশ সামলে নেবে। অফিসার, অ্যারেস্ট করুন। দেব, 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 আমার কথাটা শোনো। দেব, বাড়ির লোক হওয়াতে বারবার তুমি দোষ করাতেও ছাড় পেয়ে গেছো, কিন্তু আর না, এবার তোমার শাস্তি হলো। তুমি যদি সব দোষ স্বীকার না করো, তাহলে সবটা তোমার উপর আসবে।
কথাটা মাথায় রেখো। অফিসার, পার্বতী বাড়ি চলো, সবাই কিন্তু তোমার অপেক্ষা করছে, চলো। আরে সবাই কোথায়? রাতুল, এই দেখো। আরে শ্রেয়সীকে বলো আসতে। আরে সবাই, আরে দেখ তুমি যাও, তাড়াতাড়ি যাও। কণিকা, হ্যাঁ হলো তোমার? এই তো আজকে দোল পূর্ণিমা, তার উপর আবার বৌমার কামব্যাক। ও আমাকে আজ পায় কে? এই উল্টি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? এখানে নিয়ে এসেছিস কেন? আজকে আমি মাসিমনির সাথে রং খেলবো। ও তাই নাকি? বাহ খুব ভালো। একি রাস্তার মাঝখানে এই রঙের বালতি কে রেখেছে? আমি রেখেছি গো, মাসিমনি আসবে, আজকে আমরা দুজনে মিলে রং খেলবো। এখানে কি রং খেলার জায়গা নাকি? কোথায় নিয়ে যাচ্ছো? অনামিকা, আজকে দোলের দিন, বাচ্চা মানুষ, আজকে তুই তো ছেড়ে দে। না দাদা, দোলের দিন বলেই বলছি, এক্ষুনি যদি এই রং নিয়ে খেলতে শুরু করে তাহলে এই সারা বাড়ি নোংরা করবে, জামা কাপড় নোংরা করবে। কি হলো বুলটি? বললাম তো রংটা ফেলে এসো। না আমি খেলবো। শোনো 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 শোনো, ছাড়ো আমাকে। আমি খেলবো। ছাড়ো বলছি তো। আমি খেলবো। এখানে এত রং কে ফেললো? সারা বাড়িতে পায়ের ছাপ। ধরে নে এটা বিধাতার ইচ্ছে, তাই তো মা লক্ষ্মী পায়ের ছাপ ফেলে আজকে বাড়িতে ফিরে এলো আবার। এই কণিকা, তাড়াতাড়ি এসো বড় ডেলাটা নিয়ে। পূর্বা, সময় নষ্ট করা চলবে না, তাড়াতাড়ি বরণ করে নাও। ধরো, সাবধানে ধরো। বাহ, এ শাশুড়ি মা, আজকে ধরুন ধরুন ধরুন, এই শাকটা আপনাকে বাজাতে হবে। কাকু কিরকম একটু বেশি বাড়াবাড়ি করছে, তাই না? তাই তো দেখছি। খুব ভালোভাবে শাকটা বাজাবে না, কোনোরকম ফাঁকি দেওয়া চলবে না। পার্বতী আজকে এই বাড়িতে ফিরে এসেছে নিজেকে নির্দোষ প্রমাণ করে। আপনাদের সবাইকে ও কিন্তু গোয়ারাড়ি দিয়েছে। পূর্বা, শুরু করো। শাশুড়ি মা, শাক বাজান, শাক বাজান। শ্রেয়সী, উলুটে। আরে অনামিকা, দাঁড়িয়ে আছো কেন শুধু শুধু? উলুটা কে দেবে? সম্মানে ফিরে আসব। কালী মাকা হাতে আমাকে বরণ করতে হবে। তোমাকে, তোমাদের সবাইকে আমাকে বরণ করতে হবে।
পার্বতী পার্বতী পার্বতী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সেদিন তোমার মুখে ইঙ্ক ম্যারিনেট করে বাড়ির থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। আমার ব্রেনে ঠিক ছিল না। আসলে আমার আমার সুইট ডটার লেসেন্স হয়ে পড়ে গেছিলো, তো আমিও কিরম যেন লেসেন্স হয়ে গেছিলাম। পার্বতী আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে, এবার সবাই ভেতরে। না 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 না, আমাকে প্রপারলি ক্ষমাটা চাইতে দাও। হ্যাঁ প্রপারলি হয়েছে পার্বতী, খুব ক্ষমা ছিল। আপনি থামুন তো, এই অনামিকা এসো তো, এই চল 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 ভেতরে চল, মা অপেক্ষা করে আছে। ফিরে যখন এসেছি তখন সত্যিটা খুঁজে বের করবি। মামা কিন্তু ধরা পড়ে গেছে জানো তো। কি বলেছে রনু? এখনো কিছু বলেনি, কিন্তু খুব শিগগিরই মুখ খুলবে।